فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله والصلاة والسلام على رسول الله. আমাদের এক ভাই ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে একটি প্রশ্ন বলেছেন যে তিনি যেই নারীকে বিবাহ করেছেন সেই নারী এক বছর পর তার মা তাকে বললেন যে এই মেয়েকে আমি দুধ পান করিয়েছি, এখন তার করণীয় কি? সম্মানিত বন্ধুগণ, আপনাকে আমাকে জানতে হবে যে ইসলামে যে সমস্ত নারীদেরকে দুধ পান করানো হয় সেই নারীদেরকে বিবাহ করা নিষেধ। নট কারণ যদি আপনার মা আপনার এমন একটা মেয়েকে দুধ পান করান তাহলে ওই মেয়েটাকে আপনি বিবাহ করতে পারবেন না, যেহেতু সে আপনার দুধ বোন হয়ে যাবে। তবে এটার একটা শর্ত আছে, সেটা হলো কি যে সহি মুসলিমে যে একটা হাদিস বর্ণিত রয়েছে যে প্রাথমিক অবস্থায় 10 রাজাআত এবং পরবর্তীতে 5 নসেক হয় আর 5 থেকে যায়, অর্থাৎ একটা মহিলা যদি কোনো শিশু বাচ্চাকে কমপক্ষে 5 বার দুগ্ধ পান করায় 5 বার দুগ্ধ পান করায় এবং প্রত্যেকবারে সে পেট ভরে পান করায় নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, মনে করেন যে বাচ্চাটা দুধ মুখে নিল নিয়ে ইচ্ছা মতো চষার পর এরপরে সে ছাড়লো, এরপর 1 ঘন্টা পর বা 1 দিন পর আবার দুধ পান করলো, এরকম যদি 5টা রাজাআত হয় তাহলে সেই নারীটা ওই মহিলাটাকে বা ওই মেয়েটাকে আপনি বিবাহ করতে পারবেন না, এটা হবে দুধ বোন আপনার। হ্যাঁ, যেমন এক হাদিসেও আর একটি হাদিসে যেটা সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহলা বিনতে সোহাইল এক মহিলাকে তিনি বললেন যে এক ছেলেকে তিনি তার ছেলে হিসেবে দেখতেছেন, এই জন্য তিনি আল্লাহ নবী সাল্লাম তাকে বললেন যে খামসরাজাআতিন ফায়ুহরাম বিলাবানিক, যে তুমি ওই ছেলেটাকে 5 বার দুগ্ধ পান করাও তাহলে তোমার দুধের মাধ্যমে সে হারাম হয়ে যাবে। অর্থাৎ আপনি তখন এই হাদিস দ্বারা প্রমাণিত যে কেউ যদি কোনো সন্তানকে যে পালক পুত্রও যদি হয় তাকে যদি 5 বার ভালো করে দুগ্ধ পান করায় তাহলে সে নিজের ছেলের মতো হয়ে যাবে এবং এই ছেলের সঙ্গে অন্য বা এই মেয়ের সঙ্গে অন্য ছেলেরা বিবাহ হারাম হয়ে যাবে। তাহলে আপনার এই ভাইয়ের ক্ষেত্রে অবশ্যই যদি আপনার খেয়াল করতে হবে যে আপনার মাকে আপনি বলবেন এবং তার অবশ্যই সাক্ষী থাকতে হবে যে আপনার মা ভালো করে জ্ঞান আছে কিনা এবং তিনি জানেন কিনা। যদি তার এবং আরেকটি শর্ত হলো যে 2 বছর বয়সের ভেতরে এই পানটা হইতে হবে, অর্থাৎ সন্তানের বয়স আপনার যেই স্ত্রী আপনার মায়ের দুধ পান করেছে সে যদি 2 বছর বয়সের ভেতরে আপনার মা তাকে দুগ্ধ পান করিয়েছেন 5 বার তাহলে আপনার এই মেয়েটি আপনার জন্য দুধ বোন হবে এবং এই মেয়েকে বিবাহ করা যাবে না এবং এই বিবাহ আপনার বাতিল করতে হবে, অর্থাৎ বিবাহ ভঙ্গ হবে। আর যদি আপনাদের সন্তানও হয়ে থাকে তাহলে সন্তানটা বৈধ সন্তান বলেই গণ্য হবে যেহেতু আগে আপনার জানা ছিল না, কিন্তু এখন এই মহিলাকে আপনার তালাক দিতে হবে এবং সে আপনার বোন হিসাবে গণ্য হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন যে ইউহরামু মিনার রাদাআ মা ইউহরামু মিনান নাসাব, অর্থাৎ আপনার ইউহরামু মিনার রাদাআ মা ইউহরামু মিনান নাসাব, নাসাইতে একটা হাদিস বর্ণিত রয়েছে যে যেটার কারণে বংশ বুনিয়াদের কারণে বংশ পরস্পরার কারণে যেমন করে একটা হারাম হয়ে যায় অনুরূপভাবে দুগ্ধ পান করানোর মাধ্যমে সে হারাম হয়ে যায়। আর একটা হাদিসে এসেছে যেটা সহি বুখারি মুসলিমে আছে যে ইন্নার রদাআতু হারাম মা তুহরামুল ওয়েলাদা, হ্যাঁ যেমন যে ইন্নার রদাআতু হারাম মানে দুগ্ধ পান করানোর কারণে সেটা হারাম হয়ে যায়, তবে মা ইউ তুহরাম আল ওয়েলাদা যেমন নাকি সন্তান জন্ম হলে যেভাবে হয় সেরকম সেই দুগ্ধ পান করিলে হয়ে যায়। তবে আমরা যেটা বুঝতে পারলাম তাহলে আপনার জন্য যেটা ডিসিশন সেটি হলো যে আপনি আপনার মাকে আগে জিজ্ঞেস করবেন যে মা তুমি কি 2 বছর সময়ের ভেতরে আপনি তাকে কি 5 বার দুগ্ধ পান করিয়েছেন, যদি 5 বার দুগ্ধ পান না করায় তাহলে আপনি আপনার স্ত্রী হিসাবে সে গণ্য হবে, সেটা আপনার জন্য হারাম হবে না। আর যদি 5 বার দুগ্ধ পান করিয়েছে
এবং এর 2 বছর সময়ের ভেতরে তাহলে আপনি ওই মহিলাকে তালাক দিতে হবে এবং সে আপনার বোন হিসাবে গণ্য হবে। আর যদি আপনাদের কোনো সন্তান হয়ে থাকে তাহলে এই সন্তান আপনার বৈধ সন্তান বলে গণ্য হবে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।